পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার মনে নেই ওনার জন্য আমরা কত কিছু সাফার করেছি, আর দেখো ওই লোকটাকে তো ছাড়া আমরা ভালো আছি। তাহলে কেন ওই লোকটাকে ডাকছো তুমি বলো তো? আমি যা করেছি সেটা ভেবে চিন্তেই করেছি। মা তুমি ভুল করছো। মিমি তোর অবস্থাটা তো বুঝতে পারছি, কিন্তু মায়ের দিকটা একবার ভেবে দেখ, এইভাবে কেন কথা বলছিস? হ্যাঁ কিন্তু মা তো আমাকে বুঝতে পারছে না। ওই জুজজর বদমাইশ ফ্রড লোকটাকে আমার এই বাড়িতে ডাকছো তোমরা, বুঝতে পারছো? ওই লোকটা আসলে আমাদের এখানে কত অশান্তি হবে, প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ। তুই চুপ করবি? এত কথা তুই কেন বলছিস? তোকে তোর সাথে কথা বলতে হবে না, যা কথা বলার আমি বলবো, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমাকে জানতে হবে। আর আজকেই সবটা জানা যাবে। আচ্ছা বেশ তো, তবে আমি আমি একটা কথা বলি, মানে এই যে আমি তোমাদের তোমাদের সকলের সামনে আসার সুযোগ পেয়েছি, এই যে মানে তোমাদের মুখগুলো আবার দেখতে পাচ্ছি, কেউ না হয়েও আমার কাছে এটাই যথেষ্ট, মানে অনেক অনেক শান্তি আছে। আমাকে যে সুযোগটা দেওয়া হয়েছে তার জন্য আমি আমি তোমার কাছে কৃতজ্ঞ বন্ধনা। আপনি যথেষ্ট ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, কিন্তু আর নয়। না, আমার পিসিমণি আপনার কাছে একটা সোজা প্রশ্নের সোজা উত্তর চায়। আপনার যদি সেই উত্তরটা সোজাসুজিভাবে দেওয়ার থাকে তাহলে আপনি দিয়ে দিন, তা না হলে প্লিজ আমার ফ্যামিলির সাথে আপনি আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবেন না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।